18 দিন কুরুক্ষেত্র মহাভারতের ভয়ঙ্কর রোমহর্ষক যুদ্ধ দেখেছে, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ সৈনিকের রক্তে কুরুক্ষেত্রের ময়দান লাল হয়ে যেত। যে যোদ্ধা আর সৈনিকেরা সন্ধ্যা পর্যন্ত বেঁচে যেত, তারা আগামী দিনের তৈরির জন্য যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেত। কিন্তু এক মহাযোদ্ধা এমনও ছিলেন, যিনি চেয়েও 18 দিন পর্যন্ত কখনোই কুরুক্ষেত্রের ময়দান ছাড়তে পারেননি। তিনি না চাইলেও এই 18 দিন কুরুক্ষেত্রের ময়দানে লাশের মধ্যে তীর বিদ্ধ হয়ে পড়ে থাকতে হয়েছিল। আর সেই মহাযোদ্ধার নাম ছিল বিশ্ব, যাকে মহাভারতের ভাবনায় বিশ্ব পিতামহ বলা হয়েছে। মহাভারতের যুদ্ধের সময় এনার বয়স সব থেকে বেশি ছিল, কিন্তু এরপরেও এনার শক্তি মহাভারতের যোদ্ধাদের থেকে বেশি ছিল। এত কিছুর পরেও পিতামহ বিশ্বকে 18 দিন দুঃখ আর অসহনীয় কষ্টের সাথে বাণের শয্যায় শুতে হয়েছিল। তার শরীর থেকে সব সময় রক্ত বের হতো, চারপাশে লাশের পাহাড় করা ছিল। আজকের ভিডিওতে আমরা জানব পিতামহ বিশ্ব কি পাপ করেছিল যে কারণে তাকে এমন কর্মফল ভোগ করতে হয়েছিল, যে কারণে মহাভারতের 18 দিন তাকে বাণের শয্যায় শুতে হয়েছিল। নমস্কার, আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহাভারতের সবথেকে মহাবলী যোদ্ধা পিতামহ বিশ্ব সব রকমের দিব্য অস্ত্র চালাতে পারতেন, তাকে শিক্ষা স্বয়ং ভগবান পরশুরাম দিয়েছিলেন। আপনারা বিশ্ব পিতামহর শক্তির আন্দাজ এর থেকে করতে পারেন। একবার পিতামহ বিশ্ব স্বয়ং তার গুরু পরশুরামের সাথে যুদ্ধ করেছিলেন, যার পরিণামে দুজনের শক্তি বরাবর প্রমাণিত হয়েছিল। বিশ্ব পিতামহের ধনুর্বিদ্যা পরশুরামের বরাবর ছিল, এছাড়া বিশ্ব পিতামহ ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত ছিলেন, মানে যতক্ষণ তিনি না চাইবেন ততক্ষণ তার প্রাণ কেউ নিতে পারবে না, যার কারণে ভগবান শ্রীকৃষ্ণকে ওনাকে ছল করে যুদ্ধের থেকে বাইরে বের করতে হয়েছিল, যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীখণ্ডীর প্রয়োগ করেছিলেন। কারণ তিনি জানতেন বিশ্ব পিতামহ শ্রীখণ্ডীর ওপর ধনুক ওঠাবেন না, আর এমনটাই হয়েছিল। এরপর শ্রীকৃষ্ণর আদেশে শ্রীখণ্ডীর সামনে অর্জুন বিশ্ব পিতামহর শরীর তীরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। কারণ যদি বিশ্ব পিতামহ থাকত তাহলে দুর্যোধনের কৌরব সেনাকে হারানো অসম্ভব ছিল, তাতে সে যতই অধর্মের যুদ্ধ করুক। হিন্দু অনেক ধর্মগ্রন্থে এর উল্লেখ দেখতে পাওয়া যায়। এই পৃথিবীতে আসা প্রতিটা জীবনকে তার কর্ম অনুযায়ী ফলভোগ করতে হয়। জীবনে পাওয়া প্রতিটা কষ্ট তার সেই জন্ম বা পেছনের কোনো জন্মের কর্মের পরিণামে হয়ে থাকে। এর উল্লেখ আমরা মহাভারতেও দেখতে পাই। মহাভারতে এটাও লেখা হয়েছে, মহাভারতের এইরকম অনেক যোদ্ধা ছিল যারা যুদ্ধের সময় বধ হয়েছিল, তারাও তাদের কর্মের সাজাই ভোগ করেছিল, যে কর্ম তারা গত জন্মে করেছিল। পিতামহ বিশ্বকেও গত জন্মে করা পাপের কারণেই তীরের শয্যায় শুতে হয়েছিল। আপনি ভাবছেন, পিতামহ বিশ্ব তো মহাভারতের সব থেকে দয়ালু আর নিজের কর্তব্য এবং মার্গে চলা যোদ্ধা ছিলেন, তাহলে ওনার থেকে কি ভুল হয়েছিল যার কারণ ওনার এত কষ্টদায়ক মৃত্যু হয়েছিল? এর উল্লেখ মহাভারতের যুদ্ধ চলাকালীন শেষ দিন ভগবান শ্রীকৃষ্ণ আর পিতামহ বিশ্বের কথাই আমরা পাই, যেখানে পিতামহ বিশ্ব ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন, হে কেশব, আমার পূর্বের 100 জন্মের কথা আমার খুব ভালো করে মনে আছে। সেই সমস্ত জন্মে আমার এমন কোনো সময়ের কথা মনে নেই যেখানে আমি ধর্মের পথ ছেড়ে অধর্মের রাস্তায় চলেছি বা এমন কখনো কোনো পাপ করেছি যার জন্য আমাকে এত কষ্টের মৃত্যু পেতে হচ্ছে। আমাকে মহাভারতে এটা কোন পাপের কর্মফল ভোগ করতে হচ্ছে? আমাকে এত দুঃখ কষ্ট কেন সহ্য করতে হচ্ছে? এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ পিতামহ বিশ্বকে বললেন, যতই তোমার মনে না থাকুক কিন্তু এটা তোমার কর্মেরই ফল, কারণ কর্মফলের থেকে কম বা বেশি কেউই পায় না। যদি তোমার মনে না থাকে তাহলে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, তোমার 100 জন্মের কথা মনে আছে, কিন্তু তার আগেও তোমার 101 আরও জন্ম ছিল, যে কথা তোমার এখন আর মনে নেই। সেই জন্মে তুমি এমন একটা পাপ করেছিলে যার পরিণামস্বরূপ আজ তোমাকে এই বাণের শয্যায় শুতে হচ্ছে। এরপর পিতামহ বিশ্ব তার 101 জন্মের করা পাপের কথা ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন, যার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, সেই 101 জন্মে তুমি একজন রাজা ছিলে, যে রাজা নিজেই জঙ্গলে একা একা পায়ে হেঁটে ঘুরছিল।
তখনই তোমার পা একটা সাপের ওপর পড়ে। সাপ তো তোমাকে কোনো আঘাত করেছিল না, এরপরেও তুমি সেই সাপকে পায়ের থেকে তুলে জঙ্গলে ছুঁড়ে ফেলেছিলে। সেই সাপ একটি কাটার ঝাড়িতে গিয়ে আটকে যায়, যে নিজেকে কাটার থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু যত সে নিজেকে কাটার থেকে বেরোনোর চেষ্টা করত তত কাটা তার শরীরে ঢুকত। আর এইভাবে সে কাটাই ভরা ঝাড়িতে 18 দিন কষ্ট যন্ত্রণায় ছটফট করতে থাকে। সে তখন ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, যে আমাকে এই যন্ত্রণায় ভরা মৃত্যু দিয়েছে তাকেও তুমি একইভাবে মৃত্যু দিও, সেই জন্য আজকে তোমাকে সেই পাপের সাজা ভোগ করতে হচ্ছে। তখন বিশ্বপিতামহ বললেন, হে কেশব, আমার পাপের সাজা তো তাহলে কত জন্মে আমার প্রাপ্য ছিল, সেই সাজা আমি 100 জন্ম পরে কেন পেলাম? এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমার সেই জন্মের পরের 100 জন্ম তুমি অনেক পুণ্য করেছ, সেই সমস্ত জন্মে তোমার পুণ্যের পাল্লা ভারী ছিল আর পাপের পাল্লা হালকা, সেই জন্য কিছু সময়ের জন্য তুমি পাপের সাজা পাওনি, কিন্তু এই জন্মে তোমার পুণ্যের পাল্লা হালকা ছিল আর পাপের পাল্লা ভারী। এই জন্মে হয়তো তুমি নিজের থেকে কোনো পাপ করনি, কিন্তু পাপ কর্ম যারা করেছে তাদের তুমি অনেকবার রক্ষা করেছ, তুমি অনেক ধার্মিক কাজে মৌনদের সাথ দিয়েছ, যে পাপ মৃত্যুর থেকেও বড়। যার মধ্যে পাণ্ডবদের লাক্ষাগৃহে মারার পরিকল্পনায় মৌন থাকা হোক, তোমার কুলবধূ দ্রৌপদীর তোমার চোখের সামনে চিরহরণের সময় মৌন থাকা হোক, বা মহাভারতে দুর্যোধনের দ্বারা পাণ্ডবদের অধিকার হরণ করার সময় তোমার মৌন থাকা, সাথে দুর্যোধনের পাপ কাজে তার সাথ দেওয়া, এই সমস্ত পাপ তোমার স্বজন্মের পুণ্যের থেকেও অনেক বেশি ছিল, এই সমস্ত কারণে তোমার পাপের পাল্লা অনেক বেশি ভারী হয়ে যায়, সেই জন্য তোমার এই 101 জন্মের পাপের কর্মের সাজা এই জন্মে মিলেছে। যেরূপে ওই সাপের মৃত্যু হয়েছিল সেই একইভাবে তোমারও মৃত্যু হবে। হস্তিনাপুর রাজ্যের ভাগাভাগি তোমার অনুমতিতে হয়েছে। দ্রৌপদীর চিরহরণের সময় তুমি মৌন থেকেছ, জুয়াতে শকুনি আর দুর্যোধনের বেইমানি তুমি চুপচাপ দেখেছ, পাণ্ডবদের 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস হয়েছে তুমি মৌন থেকেছ। যখন আমি শান্তিদূত হয়ে হস্তিনাপুরে এসেছিলাম শান্তির প্রস্তাব নিয়ে, তখন দুর্যোধন আমাকে বন্দী বানাতে চেয়েছে, কিন্তু তখনও তুমি মৌন থেকেছ। দুর্যোধন পাপ করেছে জেনেও তুমি সব সময় পাপ আর অধর্মের পক্ষে লড়াই করেছ, এই সমস্ত কর্ম তোমার পাপই ছিল, এই সমস্ত কিছুতে তুমি মৌন ব্রত নিয়ে রেখেছিলে, এই সমস্ত পাপ কাজে তুমি অবশ্যই বিরোধ করতে পারতে, কিন্তু তুমি বিরোধ করনি, এরই সাথে তোমার 101 জন্মের করা পাপও জড়িত ছিল, এই সমস্ত কিছু ছিল পিতামহ ভীষ্মর মহাভারতের কষ্টের মৃত্যুর কারণ। কিন্তু আমাদের অন্য অনেক ধর্মগ্রন্থে আরও একটি কথার বর্ণনা পাওয়া যায়। সেই কথা অনুসারে বিশ্ব পিতামহ তার পূর্বজন্মে 8 বসুর মধ্যে একজন ছিলেন। যদি আপনারা বসুর মানে না জানেন তাহলে আপনাদের জানিয়ে রাখি, হিন্দু ধর্মগ্রন্থে ভগবান বিষ্ণু আর দেবরাজ ইন্দ্রের রক্ষা করা যোদ্ধাদের বসু বলা হয়ে থাকে। আর এই পুরো ব্রহ্মাণ্ডে কেবলমাত্র 8 যোদ্ধাকেই বসুর দরজা দেওয়া হয়েছে। পূর্বজন্মে বিশ্ব পিতামহ একজন বসু ছিলেন, তার নাম ঘো বসু ছিল। শাস্ত্রে বলা হয়েছে একদিন 8 বসু ঋষি বৈশিষ্ট্যের আশ্রমে যান, যেখানে ঘো বসু অর্থাৎ বিশ্ব পিতামহ ছিলেন। বৈশিষ্ট্য ঋষির আশ্রমে বাঁধা কামধনু গাইকে দেখে ঘো বসুর লালস চলে আসে এবং তিনি সেই গাইকে চুরি করে। বাকি সমস্ত বসুরা গাই চুরি করায় ঘো বসুকে সাহায্য করে। যখন ঋষি বৈশিষ্ট্য এই কথা জানতে পারেন, তখন তিনি সমস্ত বসুদের পৃথিবীতে মানুষ জন্ম নেবার অভিশাপ দেন। এরপর যখন সব বসুরা মিলে ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করেন, তখন ঋষি বৈশিষ্ট্য ঘোকে ছাড়া বাকি সব বসুকে ক্ষমা করে দেন, বাকিদের সাজা পৃথিবীতে জন্ম নেবার সাথে সাথে মুক্ত করে দিলেন, কিন্তু ঘোকে লম্বা সময় পর্যন্ত পৃথিবীতে মানুষের রূপে থাকার সাজা বজায় রাখলেন, যার অনুসারে ঘো বিশ্বরূপে পৃথিবীতে জন্ম নেন। আর বড় হয়ে উনি শাস্ত্রকলা আর যুদ্ধকলার শিক্ষা পরশুরামের থেকে প্রাপ্ত করেন। দেবরাজ ইন্দ্র এনাকে দিব্য অস্ত্র প্রদান করেন, তখন মার্কণ্ডেজি এনাকে লম্বা আয়ু প্রদান করেন, ফলে পৃথিবীতে এনার শক্তির সামনে কেউ টিকতে পারত না।
মহাভারতের যুদ্ধেও এনাকে হারানো অসম্ভব ছিল, কারণ এনার ইচ্ছা মৃত্যুর বরদান ছিল। এই জন্য এনার মৃত্যু অসম্ভব ছিল। তার কারণে ভগবান শ্রীকৃষ্ণের কথায় অর্জুন তার তীরে বিশ্ব পিতামহকে বাণ সজ্জিত করে দেন, যার ফলে বিশ্ব যুদ্ধ করতে পারে না। আর পরে অসহনীয় যন্ত্রণার সাথে ইচ্ছা মৃত্যু স্বীকার করে নেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করব ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ধন্যবাদ।